তিস্তার ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়ায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বদলির দাবিতে মানববন্ধন করেছে পাড়ের মানুষ সোমবার দুপুরের দীর্ঘপথ পাড়ি দিয়ে জেলা শহরে এসে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন তিস্তার ভাঙন কবলিত এলাকার শত শত ভুক্তভোগী মানুষ এ সময় বক্তব্য রাখেন শহীদুল ইসলাম আজিজার রহমান মোহাম্মদ মিন্টু সহ আরও বক্তারা অভিযোগ করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান অনেকে কুড়িগ্রামে যোগদানের পর থেকে তিস্তার ভাঙন রোধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বরং ভাঙন এলাকা থেকে ফোন দিলে তিনি বিরক্ত বোধ করেন এমন পরিস্থিতিতে রাজারহাট উপজেলার ঘড়িয়ার ডাঙ্গা বিদ্যানন্দন সহ পার্শ্ববর্তী অনেক ইউনিয়নের শত শত ঘর বাড়ি ও ফসলি জমি নদী গর্ভে চলে যায় অথচ পূর্বের নির্বাহী প্রকৌশলীগণ জরুরি ভিত্তিতে তিস্তার ভাঙন ঠেকানোর কাজ করে তাদের ঘরবাড়ি রক্ষা করেছিলেন এ অবস্থায় বর্তমান নির্বাহী প্রকৌশলীকে বদলি করে একজন দক্ষ নির্বাহী প্রকৌশলীকে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা এ সময় তিস্তাপাড়ের মানুষকে বাঁচাতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানান বক্তারা পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বদলির দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন মানববন্ধনকারীরা